বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বিজেপি অন্ন ধাতুতে গড়া, ভোট ব্যাংক নয় উন্নয়নই আমাদের লক্ষ্য, দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিজেপির সংস্কৃতি অন্য দলগুলির চেয়ে আলাদা। অন্য দলগুলি শুধু ভোট ব্যাংকের স্বার্থে রাজনীতি করে, কিন্তু বিজেপি মানুষের উন্নয়নের কথা ভাবে। উত্তরপ্রদেশের শাহেনশাহপুরে পশু আরোগ্য মেলার উদ্বোধন করে বিরোধীদের এভাবেই বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দাবি, কিছু রাজনীতিবিদ শুধু ভোটের কথা ভেবেই কাজ করেন, কিন্তু আমরা অন্য সংস্কৃতির মধ্যে বড় হয়েছি। আমাদের কাছে দেশই সবার উপরে, ভোট নয় দেশই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শাসন শুধু রাজনীতি বা ভোটে জেতা নয়, দেশের উন্নয়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, 2022 সালের মধ্যে গ্রামীণ বা শহরাঞ্চলের সব গরিব মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করা হবে। কৃষকদের আয়ু দ্বিগুণ করার জন্য উদ্যোগ নেবে কেন্দ্রীয় সরকার। हमारे गरीब से गरीब व्यक्ति को एक छत दें, गरीब से गरीब को रहने के लिए घर दें। और इसलिए भाइयों बहनों, हमने एक बहुत बड़ा बीड़ा उठाया है। मैं जानता हूं जो काम हमने उठाया है बहुत मुश्किल काम है, लेकिन अगर मुश्किल काम मोदी नहीं करेगा तो कौन करेगा। তিনি আরো বলেছেন, দেশ জুড়ে কোটি কোটি বাড়ি তৈরি হলে ইট, সিমেন্ট, লোহা, কাঠ দরকার হবে। এর ফলে হাজার হাজার কর্মসংস্থান তৈরি হবে, আয়ের নতুন পথ খুলে যাবে। এই বিশাল পশু মেলা আয়োজন করার জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অভিনন্দন জানিয়েছেন মোদী। তার মতে, পশুদের স্বাস্থ্যের উন্নতি হলে দেশের দুধ উৎপাদন বাড়বে, একই সঙ্গে কৃষকদের বিকল্প আয়ের পথ তৈরি হবে, এর ফলে দেশের আয়ু বাড়বে। প্রধানমন্ত্রীর দাবি, পূর্বতন সরকার দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, দুর্নীতির ফলে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। ব্যবসায়ীরা যেভাবে জিএসটি ও আধারের বিষয়ে সহযোগিতা করছেন, তাতে মানুষের প্রতিটি পয়সা তাদের উন্নয়নের জন্য কাজে লাগানো যাচ্ছে। দেশ দ্রুত উন্নতির পথে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার শংসাপত্র বিলি করে এ বিষয়ে উত্তরপ্রদেশের পূর্বতন সমাজবাদী পার্টি সরকারকে আক্রমণ করে মোদী বলেন, আগের সরকার কেন্দ্রকে গৃহহীন মানুষের তালিকা দেয়নি। কেন্দ্র চাপ দেওয়ার পর 10,000 মানুষের তালিকা দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমান সরকার লক্ষাধিক মানুষের তালিকা দিয়েছে, তারা প্রত্যেকে উপকৃত হবেন। স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে শাহেনশাহপুর গ্রামে শৌচাগারের শিলান্যাস করেন মোদী। তিনি বলেছেন, পরিচ্ছন্নতা এক অর্থে দেশের গরিব মানুষের সেবা করা, এর ফলে অনেক রোগ প্রতিরোধ করা যায়। দেশকে পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। कि नवरात्रि के इस पावन पर्व में मुझे शौचालय की ईंट रखने का सद्भाग्य मिला। मेरे लिए वह भी एक पूजा है। स्वच्छता मेरे देश में गरीबों को बीमारी से मुक्त कराएगी, स्वच्छता मेरे देश में गरीबों को आरोग्य के कारण जो आर्थिक बोझ आता है उससे मुक्ति दिलाएगी। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ইরানের, শনিবার দেশটির প্রেস টিভি এ খবর জানায়। ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্রটি 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, শনিবার দেশটির প্রেস টিভি এ খবর জানায়। প্রেস টিভির ভিডিও ফুটেজে ইরানকে তাদের নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র খরাম শহরের সফল পরীক্ষা চালাতে দেখা যায়। শুক্রবার রাজধানী তেহরানে সামরিক কুচকাওয়াজ উদ্বোধনের কয়েক ঘন্টা পর এ পরীক্ষা চালানো হয়। খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি শুক্রবার রাতে উৎক্ষেপণ করা হয়। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিকের হত্যার প্রতিবাদে আগরতলায় আয়োজিত মৌন মিছিলে সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সমাজের বিভিন্ন মহল মিলিয়ে হাজারের বেশি মানুষ পা মেলান এই মিছিলে। শান্তনু হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে এক মৌন প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে পা মিলিয়েছিলেন
ত্রিপুরা রাজ্যের দুই সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, ঝর্ণা দাস বৈদ্য, সিপিএম দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর, বিজেপি সাংসদ আশিস সাহা, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সত্যব্রত চক্রবর্তী, সম্পাদক আর কে কল্যাণজিৎ সিনহা সহ সাংবাদিক, চিত্র সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এদিন বিকেলে আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আবার প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এদিকে ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার তরফে এই ঘটনার নিন্দা জানিয়ে আগরতলা শহরে এক মৌন মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। এদিকে ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলার অন্তর্গত মান্দাই, জিরানিয়া, রানীরবাজার, মাধববাড়ি এই চারটি থানা এলাকায় গত তিন দিন ধরে 144 ধারা জারি রয়েছে। এই সকল এলাকায় নতুন করে বড় ধরনের কোনো সংঘাতের খবর না এলেও বিক্ষিপ্তভাবে ছোটখাটো ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর। তবে এলাকাগুলিতে পুলিশ ও সেনাবাহিনীর টহল চলছে। আতঙ্কের কারণে বহু এলাকা থেকে মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। এই ঘটনার জেরে গত তিন দিন ধরে রাজ্যে ইন্টারনেট ও মোবাইলে SMS পরিষেবা বন্ধ রাখা আছে, যার জেরে ব্যাহত হচ্ছে সরকারি বেসরকারি অফিসের কাজকর্ম। পরিস্থিতি স্বাভাবিক হলেই ইন্টারনেট ও মোবাইলে SMS পরিষেবা আবার চালু করা হবে। এ নিয়ে রাজ্যে দুইবার ইন্টারনেট ও মোবাইলে SMS পরিষেবা বন্ধ রাখা হলো। বিউরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং সোনামুড়া প্রেস ক্লাবের উদ্যোগে প্রয়াত তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিকের হত্যার প্রতিবাদ জানিয়ে এক শোক মিছিল অনুষ্ঠিত হয়। মোমবাতি মিছিল করল সোনামুড়ায় শনিবার সন্ধ্যে। সাংবাদিক হত্যার প্রতিবাদ জানিয়ে হয় মিছিলটি। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এবং সোনামুড়া প্রেস ক্লাবের উদ্যোগে হয় এই শোক মিছিল। মিছিলে কর্মরত সোনামুড়ার সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন বুদ্ধিজীবী, শিল্পী, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরা। সোনামুড়া শহর মোমবাতি মিছিল পরিক্রমা শেষে স্থানীয় নগর পঞ্চায়েত কার্যালয়ের সামনে প্রয়াত তরুণ সাংবাদিক শান্তনুর প্রতিকৃতিতে মোমবাতি জ্বালানো হয়। পালন করা হয় এক মিনিট নীরবতাও। ওয়ার্কিং জার্নালিস্ট সিপাহী জলার সভাপতি সাংবাদিক আব্দুল সত্তার জানান, গণতন্ত্রকে এভাবে হত্যা করা যায় না। এই হত্যাকাণ্ডকে আমরা ধিক্কার জানাই। সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে আপামর জনসাধারণের সহায়তা চেয়েছেন। জিরানিয়া এলাকায় মান্দাইতে আমাদের একজন সাংবাদিক কর্মী শান্তনু ভৌমিক নৃশংসভাবে সে খুন হয়েছেন। বিশেষ করে সংবাদ সংগ্রহ কর্তৃকে সে খুন হয়েছেন। সারা ত্রিপুরা রাজ্যের সংবাদকর্মীরা যারা সংবাদ সংস্থায় কাজ করে, যারা বিশেষ করে যারা ওয়ার্কিং জার্নালিস্ট হিসেবে যারা কাজ করে, আমরা গভীরভাবে শোকাহত। আজকে আমরা সোনামুড়া প্রেস ক্লাবের উদ্যোগে একটা আমরা মৌন মিছিলের আয়োজন করেছিলাম। সেই প্রেস ক্লাবের উদ্যোগ এবং সোনামুড়া যে ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যে উদ্যোগে, সেই উদ্যোগে সমস্ত দল মত নির্বিশেষে সমস্ত অংশের মানুষ সেখানে অংশগ্রহণ করেছেন। উকিল থেকে আইনজীবী থেকে শুরু করে ডাক্তার, সেখানে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত অংশের মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত অংশের মানুষ, বুদ্ধিজীবী অংশের মানুষ আজকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং শান্তনু যে হত্যা হয়েছে, খুন হয়েছে, তার খুনের প্রতিবাদ জানিয়েছেন এবং তার প্রতি গভীর শোক ব্যক্ত করেছেন এবং তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সমাজের বিশ্ব সমস্ত অংশের মানুষ এই প্রথম কোনো সাংবাদিকের জন্য সোনামুড়ায় ঐক্যবদ্ধভাবে আজকে আন্দোলনে সামিল হলো। সাংবাদিক আব্দুল সত্তার আরও বলেন, গত 20 সেপ্টেম্বর জিরানিয়ার মান্দাইয়ে একটি রাজনৈতিক সংবাদ সংগ্রহ করতে গেলে দুষ্কৃতীরা তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিককে টেনে হিঁচড়ে জঙ্গলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে। বিকেলেই শান্তনু আমাদের ছেড়ে চলে যায়। এ ঘটনায় রাজ্য এবং দেশেও সমালোচনা শুরু হয়। রাজ্যে সাংবাদিক হত্যা এই প্রথম। এ নিয়ে দিল্লিতেও হয় শোক সভা। সাংবাদিকদের পক্ষে দাবি উঠেছে শান্তনু হত্যার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির। দাবি ওঠে শান্তনু হত্যার CBI তদন্তেরও। শোক মিছিলে সকল অংশের জনগণের সহযোগিতাকে স্বাগত জানিয়েছে সাংবাদিক মহল। আমরা যারা আছি এবং সোনামুড়া প্রেস ক্লাব, আমরা এই খুনের তীব্র নিন্দা জানাই। আমরা চাই সেটা CBI তদন্ত হোক এবং বড় ধরনের যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের সর্বোচ্চ যাতে সাজা হয় সেটা আমরা দাবি রাখছি সরকারের কাছে এবং দেশের সরকারের কাছে। থাকবে যে ত্রিপুরা রাজ্যের মানুষ শান্তি সম্প্রীতি বজায় রাখবে এবং আমাদের নিরাপত্তা প্রদানে সরকার থেকে শুরু করে সমাজের সমস্ত অংশের মানুষ আমাদের পাশে এসে দাঁড়াবে, এটা আমরা আশা রাখি। আমরা নিরাপত্তা আমাদের প্রদান করবে সেটা আমরা দাবি রাখি। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা।
আগরতলার যে জিরানিয়া এলাকায় মান্দাইতে আমাদের একজন সাংবাদিক কর্মী শান্তনু ভৌমিক নৃশংসভাবে সে খুন হয়েছেন। বিশেষ করে সংবাদ সংগ্রহ কর্তৃকে সে খুন হয়েছেন। সারা ত্রিপুরা রাজ্যের সংবাদকর্মীরা যারা সংবাদ সংস্থায় কাজ করে, যারা বিশেষ করে যারা ওয়ার্কিং জার্নালিস্ট হিসেবে যারা কাজ করে, আমরা গভীরভাবে শোকাহত। আজকে আমরা সোনামুড়া প্রেস ক্লাবের উদ্যোগে একটা আমরা মৌন মিছিলের আয়োজন করেছিলাম। সেই প্রেস ক্লাবের উদ্যোগ এবং সোনামুড়া যে ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যে উদ্যোগে, সেই উদ্যোগে সমস্ত দল মত নির্বিশেষে সমস্ত অংশের মানুষ সেখানে অংশগ্রহণ করেছেন। উকিল থেকে আইনজীবী থেকে শুরু করে ডাক্তার, সেখানে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত অংশের মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত অংশের মানুষ, বুদ্ধিজীবী অংশের মানুষ আজকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং শান্তনু যে হত্যা হয়েছে, খুন হয়েছে, তার খুনের প্রতিবাদ জানিয়েছেন এবং তার প্রতি গভীর শোক ব্যক্ত করেছেন এবং তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সমাজের বিশেষ সমস্ত অংশের মানুষ এই প্রথম কোনো সাংবাদিকের জন্য সোনামুড়ায় ঐক্যবদ্ধভাবে আজকে আন্দোলনে সামিল হলো। আমরা সোনামুড়া যারা আছি এবং সোনামুড়া প্রেস ক্লাব, আমরা এই খুনের তীব্র নিন্দা জানাই। আমরা চাই সেটা সিবিআই তদন্ত হোক এবং বড় ধরনের যারা এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের সর্বোচ্চ যাতে সাজা হয় সেটাও আমরা দাবি রাখছি সরকারের কাছে এবং দেশের সরকারের কাছে। জনসাধারণ রাখবে যে ত্রিপুরা রাজ্যের মানুষ শান্তি সম্প্রীতি বজায় রাখবে এবং আমাদের নিরাপত্তা প্রদানে সরকার থেকে শুরু করে সমাজের সমস্ত অংশের মানুষ আমাদের পাশে এসে দাঁড়াবে, এটা আমরা আশা রাখি। আমরা নিরাপত্তা আমাদের প্রদান করবে সেটা আমরা দাবি রাখি। তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মৌন মিছিলে হাঁটলেন খোয়াইয়ের সব অংশের সাংবাদিক সহ লেখক, শিল্পী, বুদ্ধিজীবী সহ সকল পেশার মানুষ। মান্দাইয়ে আইপিএফটি ঘাতক বাহিনীর নৃশংস আক্রমণে নিহত তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মৌন মিছিলে হাঁটলেন খোয়াইয়ের সব অংশের সাংবাদিক সহ লেখক, শিল্পী, বুদ্ধিজীবী সহ সকল পেশার মানুষ। শুক্রবার সন্ধ্যা 7টায় সুভাষপার কোহিনুর প্রাঙ্গণ থেকে হাতে হাতে মোমবাতি জ্বালিয়ে মিছিলে হাঁটলেন সাংবাদিক সহ সকল পেশার মানুষ। মৌন মিছিল শুরুর আগে প্রয়াত সাংবাদিক শান্তনুর ছবিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান খোয়াই প্রেস ক্লাবের সকল সাংবাদিক সহ লেখক, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা। এরপর সুভাষ পার্ক এলাকায় মৌন মিছিলে মোমবাতি নিয়ে হাঁটেন সব অংশের মানুষজন। খোয়াই প্রেস ক্লাবের ডাকে সাড়া দিয়ে সকল অংশের মানুষ সমবেত হয়ে শান্তনুর খুনিদের প্রতি ধিক্কার, ঘৃণায় সোচ্চার ছিলেন। দাবি ওঠে সাংবাদিক খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা জানি গত 20 সেপ্টেম্বর জিরানিয়া মহকুমার মান্দাই অঞ্চলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ঘাতকদের হাতে চ্যানেল দিনরাত সংবাদ মাধ্যমের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক নৃশংসভাবে নিহত হয়েছেন। আজকে আমরা খোয়াই প্রেস ক্লাব এই নির্ভীক সাংবাদিকের শহীদ সাংবাদিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত স্মরণ সভা এবং একটি ছোট্ট মৌন মিছিল করছি। আমরা আমাদের আজকের এই কর্মসূচি থেকে শহীদ সাংবাদিক শান্তনুর প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করব একদিকে, একই সাথে এই ঘাতকদের প্রতি আমাদের ঘৃণা উৎসাহিত করতে চাই এই মৌন মিছিলের মধ্য দিয়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর প্রেস ক্লাবের উদ্যোগে তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিকের নৃশংসভাবে হত্যার প্রতিবাদে শনিবার কৈলাসহরে বড় ধরনের মৌন মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিককে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কৈলাসহর প্রেস ক্লাবের উদ্যোগে শনিবার কৈলাসহরে বড় ধরনের মৌন মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে শান্তনুর হত্যাকারী ও তাদের প্রশ্রয়দাতাদের গ্রেপ্তার এবং তার দুস্থ পরিবারকে আর্থিক সহায়তার দাবি তুলেন। প্রেস ক্লাবের আহ্বানে কৈলাসহরের সমস্ত সাংবাদিক, পত্রিকার এজেন্ট, পত্রিকা বিতরক, বিভিন্ন ক্লাব, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, ক্রীড়া ও সমাজকর্মী, আইনজীবীরা মৌন মিছিলে সাড়া দেন। মিছিল শেষে পৌরসভা অফিসের সামনে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। সভার স্লোগান ছিল ঘাতক যত নামবে কলম ক্যামেরা ততই চলবে। সভায় সভাপতিত্ব করেন পৌরসভার ভাইস চেয়ারম্যান মনীষ সাহা। উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে ছিলেন সমাজসেবী মেঘবরণ চাকমা, সাহিত্যিক সত্যজিৎ দত্ত, অধ্যাপিকা বিধাত্রী দাম, সাংবাদিক প্রলয়েন্দু চৌধুরী, অনুপম ভট্টাচার্য, মানস রঞ্জন দাস সহ অন্যান্যরা।
প্রতিবাদ হয়েছে, সোচ্চার প্রতিবাদ হয়েছে। আমরা তখনও জানতাম না সাত দিন পরে আবার আমরা এখানে মিলিত হব আমাদের রাজ্যে আমাদের ঘরে একটি তৎকালীন যুবকের জন্য। তাদের প্রতি সতর্ক হওয়ার জন্য প্রতিরোধের আন্দোলন আগামী দিনে আমরা সেই আন্দোলন আরো দুর্বার করব। তাই আজকে আমাদের স্লোগানটাই হচ্ছে, আঘাত যতই নামবে ক্যামেরা কলম চলবে ততই আমরা থেমে থাকবো না। আমাদের কলম কলম মুহূর্ত আছে, আমাদের ক্যামেরাও খোলা আছে, আসো তোমরা যতই আক্রমণ করো আমাদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে রাজ্যের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিকের খুনের ঘটনায় ধিক্কার ও তীব্র নিন্দা জানিয়ে গুমতি পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। মান্দায়ে দুষ্কৃতিকারীদের হাতে রাজ্যের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক খুনের ঘটনায় ধিক্কার ও তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিতে শুক্রবার গোমতী পুলিশ সুপার বিজয় দেববর্মার কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন উদয়পুর বিভাগীয় কমিটির সদস্যরা। 15 জনের এক প্রতিনিধি দল এদিন ডেপুটেশনে মিলিত হন। এদিন কর্মরত সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার জন্য পুলিশ সুপারের কাছে আবেদন জানানো হয়। ডেপুটেশন প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক স্বপন ভট্টাচার্য, ভাস্কর মোদক, দেবব্রত রুদ্র প্রমুখ। মান্দাইতে দুষ্কৃতীদের হাতে নিহত সাংবাদিক শান্তনু ভৌমিকের যে খুনি, এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন শাখা থেকে আজকে আমরা গোমতী জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিলাম। আমরা রাজ্য পুলিশের ডিজির কাছে এই স্মারকলিপি দিয়েছি এসপির করতে। আমরা সেখানে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি, পাশাপাশি আমাদের জেলাসহ সারা রাজ্যে সাংবাদিকদের নিরাপত্তা যাতে বিধান করা হয় সেই দাবিও আমরা পুলিশ সুপারের কাছে রেখেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 23 সেপ্টেম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোনামুড়া রবীন্দ্রনগরে NERLP প্রকল্পের উদ্বোধন হল। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যগুলির গ্রামীণ জীবন জীবিকা উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের উত্তর পূর্বাঞ্চলীয় মন্ত্রকের উদ্যোগে হাতে নেওয়া হয়েছে উত্তর পূর্বাঞ্চল গ্রামীণ জীবিকা প্রকল্প। শহরগুলির পাশাপাশি গ্রামীণ এলাকার মান উন্নয়নে কাজ করাই যার উদ্দেশ্য। বিশেষ করে গ্রামীণ মহিলাদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগে প্রান্তিক রাজ্য ত্রিপুরাতে মূলত 4টি জেলাতে চলছে এই প্রকল্পের অধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজ। 23 সেপ্টেম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হল এই প্রকল্পের। এই প্রকল্পের অধীন সোনামুড়া মহকুমাধীন কাঠালিয়া ব্লকের অন্তর্গত রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জনকল্যাণ ভিলেজ ফেডারেশনের অফিস গৃহের এ উপলক্ষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবন দেববর্মা, DPM NERLP, এলাকার সমাজসেবী খুকন পাল, পঞ্চায়েত প্রধান অপু মজুমদার সহ অন্যান্যরা। ফিতে কেটে এবং প্রদীপ জেলে অফিস গৃহের দ্বারোদ্ঘাটন করেন প্রকল্পের জেলা আধিকারিক জীবন দেববর্মা। অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে গভর্নমেন্ট চায় যে আমাদের গ্রামীণ এরিয়াতে যারা আমাদের বোন মা যারা আছে তাদেরকে নিয়ে এই প্রকল্প করা, জীবিকা অর্জন করা, উন্নয়ন করা এরিয়াতে। বিশিষ্ট সমাজসেবী খুকন পাল বলেন, নিজেদের পায়ে নিজেরা দাঁড়ানোর জন্য অর্থনৈতিকভাবে স্বাবলম্বন হওয়ার মহিলাদেরও সেখানে প্রয়োজন। পাশাপাশি আজকে আমাদের দেশের মধ্যে মহিলাদের উপর যে শোষণ, নিপীড়ন, সামাজিক যে বিভিন্ন আক্রমণ মহিলাদের উপর, সেদিক থেকেও দেরি আসতে হবে। আজকে এই প্রকল্পকে সামনে রেখে
যদি আমরা সঠিক পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পুজোর বোনাস নিয়ে শ্রমিক বিক্ষোভ চরমে, ঘটনা রাজ্যের প্রাচীনতম চা বাগান মূর্তি ছড়াতে। রাজ্যের প্রাচীনতম চা বাগান মূর্তি ছড়াতে পূজার বোনাস নিয়ে শ্রমিক বিক্ষোভ চরমে। শ্রমিকদের দাবি মতো 20% বোনাস প্রদান না করে মাত্র 15% বোনাস প্রদান করা হয় শনিবার। শ্রমিকরা এই 15% বোনাস গ্রহণে অস্বীকার করে বিক্ষোভ প্রদর্শন করে। শ্রমিকরা বহু পূর্বেই তাদের ন্যায্য 15% বোনাস লিখিত দাবি জানায় বাগান কর্তৃপক্ষের কাছে। অন্যান্য বাগানগুলি 18-20% বোনাস দিচ্ছে। উত্তেজিত শ্রমিকরা বাগান ম্যানেজারকে বাগান থেকে বের করে দেয়। পরবর্তী সময়ে কৈলাসহর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এমনি সাহেবরে কইছে যে 15% বোনাস দেওয়ার কথা আছে, বুঝছেন? আর শ্রমিকের দাবি হলো 20%, তার দাবি না মানে তো বাগান থেকে যে ম্যানেজার আছে তারা পার করে দেওয়া হয়। 20% এইভাবে এই ব্যাপারে বোনাসের ব্যাপারে আপনাদের কি বৈঠক হয়েছে? না, আগে বৈঠক হয়েছিল, তার মানছে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।